আসসালাম অল অলবিওয়ার আশা করি সবাই ভালো আছেন আবার একটি বেকের চলে আসলাম অবশেষে পঞ্চাশ শতাংশ মর্গবতা দাবি জানিয়েছেন শিক্ষকেরা সরকারি শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেডে বেতন নির্ধারণ সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শনিবার আট এপ্রিল রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটে মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষক নেতারা তো বন্ধুরা অবশেষে পঞ্চাশ পার্সেন্ট মর্গবতার দূর জরুরি ভিত্তিতে দাবি করেছেন শিক্ষক সমিতি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ গাজিউল হক চৌধুরী লিখিত বক্তব্যে এবং আগে পঞ্চাশ সেন্টারে সহকারী ইন্সট্রাক্টর পদে চলতি দায়িত্ব দেওয়ার প্রস্তাব বাতিল প্রাথমিক শিক্ষকদের চাকরি নন ভোকেশনাল হিসেবে গণ্য করা সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান এবং যোগ্যতার ভিত্তিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে প্রধান শিক্ষকদের নিয়োগ দিতে হবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আনারুল ইসলাম তোতা ও সিনিয়র সভাপতি সুব্রতায় মহিলা সম্পাদিকা বাদন খান পাঠান ববি সহ অন্যরা উপস্থিত ছিল বন্ধুরা অবশেষে প্রায় নবম পে স্কেল দ্রুত ঘোষণা এবং নবমে স্কেলের আগে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট মর্গ দাবি জানিয়েছেন শিক্ষক সমিতি তে বিষয়ে আপনাদের মূল্যের মতন কমেন্ট জানাতে ভুলবেন না সব ভালো থাকুন আল্লাহ